দেশে প্রায় 1 কোটি শ্রমিক এখন বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন এর বাইরেও অবৈধভাবে বিভিন্ন এজেন্সি ও দালালদের মাধ্যমে বিদেশে যান অনেকেই যাদের বেশিরভাগই বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হন মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাইরার নির্বাহী কমিটি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান নতুন অনেক এজেন্সির মাধ্যমে বিদেশে যে হয়রানির শিকার হচ্ছেন শ্রমিকরা সেগুলো খুঁজে বের করে সমাধানে জোর দেওয়ার কথা উঠে আসে মতবিনিময় সভায় বাইরার মহাসচিব জানান জনশক্তি রপ্তানিকারক 14টি দেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিকদের বিদেশে যেতে লেগে যায় 4-5 সপ্তাহেরও বেশি যা দেশের জন্য ক্ষতিকর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস বিষয় যারা যায় সো কল ফ্রি ভিসায় যারা যায় তারা ম্যাক্সিমাম প্রবলেমগুলো পরে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য মন্ত্রণালয় আমরা দূতাবাস আমরা সম্মিলিতভাবে কিভাবে কাজ করতে পারি মূলত আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কম সময়ে বিদেশে যাওয়া প্রশিক্ষিত শ্রমিক গড়ে তোলা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার না হওয়া ও বৈধ পথে রেমিটেন্স সংগ্রহের বিষয়ে জোর দেন প্রতিমন্ত্রী কিভাবে সহজ পদ্ধতিতে আমরা কর্মী বিদেশে প্রেরণ করতে পারি কর্ম বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি সেই দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আমরা সবাই রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা সবাই কাজ করব বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স আনতে প্রবাসী কল্যাণ ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী ফারজানা লিনা সময় সংবাদ ঢাকা